এবার লেসনে আমরা দেখব কিভাবে একটি লেয়ার থেকে অপর একটি লেয়ার ক্লোনিং করতে হয়। আমরা প্রথমত দুটো লেয়ার নেব এবং যে কোনো একটি লেয়ারে একটি শেপ তৈরি করব নিজেদের ইচ্ছে মতো। এবার এই শেপটিতে একটি কালার আমরা দেব। এবার মূলত আমরা লেয়ার টু শেপটিকে এক নম্বর লেয়ারে কপি করব বা ক্লোনিং করব একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে স্ট্যাম্প ক্লোনিং টুলটি রয়েছে তা সিলেক্ট করব। এবার লেয়ারের এই অংশে এসে আমরা আমাদের অল্টার কি প্রেস করলে আমরা এই আইকনটি পাব। এবার এই আইকনটিকে এখানে এনে আমরা মাউস বাটনে ক্লিক করে অল্ট কি ছেড়ে দেব। এবার লেয়ার ওয়ানে এসে যদি আমরা আমাদের মাউস পয়েন্টারকে ঠিক এভাবে ড্র্যাগ করি, আমাদের স্ক্রিনে একটি উপরের অংশে প্লাস পয়েন্টার দেখতে পাচ্ছি, আর আমরা যে অংশে ড্র্যাগ করছি সেই অংশ বরাবর আমাদের প্লাস পয়েন্টারটিও ঠিক ওই ওই অংশে যা রয়েছে তা আমাদের স্ক্রিনে ক্লোনিং করে নিয়ে আসছে। এভাবে অতি অল্প সময়ে এক লেয়ার থেকে অপর লেয়ারে আমরা ক্লোনিং করে নিতে পারি।